আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাজমুল হোসেন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো মার্কেটের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনেকে আমাকে এই বিষয়ে অনেক রিকোয়েস্ট করেছেন যে এই বিষয়ে যেন আমি একটা ভিডিও মেক করি। তো চলুন, কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই আলোচনায় চলে যাই। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ব্রেকআউট। আর এখানে একটা কথা বলে রাখি যে আপনারা জানেন যে আমি একটু লেটে ভিডিও দেই, আর ভিডিও দেখে যদি কোনো কাজেই না আসে সেই ভিডিও মেক করে কোনো লাভ নাই। তো এই কারণে হয়তো আর আমি সময় একটু কম পাই, বুঝতেই পারেন। তো যাই হোক, তো চলুন আমরা ব্রেকআউটের বিষয়ে আজকে কথা বলি। ব্রেকআউট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, একটা হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট। তো রিয়েল ব্রেকআউট এবং ফেক ব্রেকআউট, তো ব্রেকআউট মার্কেটে হয় সাধারণত তিন ভাবে। তো সেটা আমরা দেখে নিব যে ব্রেকআউট মার্কেটে সাধারণত তিন ভাবে ব্রেকআউট হতে পারে। ধরেন এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া, সাপোজ এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া। তো সেলার্স এরিয়াকে যদি আমাদের বায়ার্সরা ব্রেকআউট করে তাহলে এখানে তিন ভাবে ব্রেকআউট করতে পারে। তিন ভাবের বাইরে, তিন ভাবেই শুধুমাত্র ব্রেকআউট হতে পারে, এর বাইরে কোনো ব্রেকআউট হতে পারে না। যেমন ধরেন আমাদের বায়ার্সরা এভাবে ব্রেকআউট করতে পারে, আমাদের বায়ার্সরা এভাবে ব্রেকআউট করতে পারে, আমাদের বায়ার্সরা এভাবেও ব্রেকআউট করতে পারে। তো এখানে তিন ভাবে ব্রেকআউট করছে। তিন ভাবে বিষয়টা কেমন? এটা হচ্ছে বডি উপরে কম নিচে বেশি, এটা হচ্ছে বডি উপরে বেশি নিচে কম, আর এটা হচ্ছে বডি 50% উপরে এবং 50% নিচে। তো এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে দুর্বল ব্রেকআউট, আর এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে স্ট্রং ব্রেকআউট, এটা হচ্ছে আমাদের জন্য সেকেন্ড স্ট্রং, আর এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে দুর্বল ব্রেকআউট হচ্ছে আমাদের লাস্টটা, যেটা আমি লাস্ট ড্র করছি এই জায়গাটা। এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে দুর্বল ব্রেকআউট, এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে স্ট্রং ব্রেকআউট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্রং, আর এটা হচ্ছে আমাদের জন্য সবচাইতে দুর্বল। এখন এখানে আর একটা কথা আছে, তো যখন সেলার সিরিয়াকে বায়ার্সরা ব্রেকআউট করবে তখন হাই ভলিউম দ্বারা ব্রেকআউট করলে সেটা স্ট্রং ব্রেকআউট হয়, আর যদি লো ভলিউম দ্বারা ব্রেকআউট করে তাহলে সেটা আমাদের দুর্বল ব্রেকআউট হয়। যেমন ধরেন আমি একটু ড্র করে দেখাই যে এটা হচ্ছে আমাদের সেলার এরিয়া। তো সেলার এরিয়াকে আমাদের ব্রেকআউট করে করছে হচ্ছে বায়ার্স, তো বায়ার্সরা ব্রেকআউট করছে। এখন প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল আমাদের সাপোজ ধরেন এরকম। তো এখন প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি আমাদের এরকম থাকে, এখন প্রথম ক্যান্ডেলটা দুর্বল, দ্বিতীয় ক্যান্ডেলটা আমাদের স্ট্রং, মাস্ট বি আমাদের ভলিউমটা হাই হতে হবে যে ক্যান্ডেলটা ব্রেকআউট করছে। যদি সেই ক্যান্ডেলের ভলিউম লো হয় তাহলে কিন্তু সেটা আমাদের দুর্বল ব্রেকআউট হবে। তো এখন চলেন আমরা কথা বলি ফেক ব্রেকআউট এবং রিয়েল ব্রেকআউট নিয়ে। আপনারা জানেন যে মার্কেট যখন জিগজাগ ভাবে চলে, এভাবে যদি মার্কেট চলে তো আমরা ক্লিয়ার বুঝতেছি মার্কেট এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট, এটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। হাইটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো তখন আমাদের এখানে ক্রিয়েট করলো হায়ার হাই, তখন আমাদের এখানে ক্রিয়েট করছে হায়ার হাই। তাহলে এটা আমাদের কি? হায়ার লো, এটা হচ্ছে আমাদের হায়ার লো, এটাও আমাদের হচ্ছে হায়ার লো। আর এই হায়ার হাইটাকে যখন আমাদের ব্রেকআউট করছে এখনো আমাদের এটা হচ্ছে আমাদের হায়ার হাই। তাহলে এখন যদি আমাদের হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট হায়ার লো কে এক চান্সে ব্রেকআউট করে, রুলস অনুযায়ী সেটাকে বলা হয় ফেক ব্রেকআউট। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এরকম যে মার্কেট আমাদের এটা হাই পয়েন্ট, হাইটাকে আমাদের মার্কেট ব্রেকআউট করলো, তাহলে আমাদের মার্কেট ক্রিয়েট করলো হায়ার হাই। তো হায়ার হাই যখন, হায়ার হাই থেকে যখন মার্কেট ডাউন নামলো, ডাউন নামার পরে এক চান্স আমাদের মার্কেট এই হায়ার লো পয়েন্ট কে ব্রেকআউট করে দিল। তো রুলস অনুযায়ী এটা হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট। এখানে অনেকেই একটা বড় ধরনের ভুল করে থাকে। তো আগেই বলি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তো আমাদের এই যে হায়ার লো পয়েন্টটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো, সরাসরি হায়ার হাই ক্রিয়েট করে এসে, এখানে হায়ার হাই আমাদের মার্কেটটা ক্রিয়েট করে আসলো, ক্রিয়েট করে আসার পরে আমাদের হায়ার লো পয়েন্টকে সরাসরি মার্কেট ব্রেকআউট করে দিল, এটা হচ্ছে রুলস অনুযায়ী আমাদের ফেক ব্রেকআউট। অনেকেই কি করে, এখানে মার্কেট রিট্রেসমেন্ট হলে আমাদের সরাসরি ডাউনে ট্রেড নিয়ে নেয়। আসলে এটা কিছুটা রিস্ক থেকে যায়, যেহেতু মার্কেট ফেক ব্রেকআউট করছে এখান থেকে মার্কেট আবার আপ কন্টিনিউ করতে পারে, এটা পসিবিলিটি থেকে যায়। তো যার কারণে এখানে আমাদের উচিত হচ্ছে যখন মার্কেট আমাদের সেকেন্ড টাইম ব্রেকআউট করবে, সেকেন্ড টাইম যখন ব্রেকআউট করবে তখন মার্কেটের এটা ছিল লো পয়েন্ট, এই লো পয়েন্ট
টাকে যখন মার্কেট ব্রেকআউট করলো তখন মার্কেট আমাদের ক্রিয়েট করলো হচ্ছে লোয়ার লো, অর্থাৎ এটা লোয়ার লো। এখন আমাদের মার্কেট রিট্রেসমেন্ট হলে আমরা এখান থেকে ডাউনে ট্রেড করতে পারবো। আর আপনারা জানেন বাইনারি ট্রেডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ট্রেডিং সিস্টেম, এখানে সামান্যতম ভুলের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, তাই এখানে ট্রেড করতে হয় খুবই কেয়ারফুলি, খুবই কেয়ারফুলি ট্রেড করতে হয়, যার কারণে আমরা এই ছোট ছোট ভুলগুলো যেন আমরা না করি। তাহলে রুলস অনুযায়ী আমাদের ফেক ব্রেকআউট আমরা কোনটা বুঝলাম, এটা হচ্ছে আমাদের হায়ার হাই ক্রিয়েট করলো, হাইটাকে ব্রেকআউট করে যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করলো তখন আমাদের মার্কেট এই লেভেলটাকে যখন ব্রেকআউট করলো এক চান্সে তখন কিন্তু আমাদের মার্কেট ক্রিয়েট করলো একটা, তখন কিন্তু মার্কেটে আমাদের ফেক ব্রেকআউট হয়ে গেল। তো এখান থেকে মার্কেট আবার আপ কন্টিনিউ করতে পারে, এটা হচ্ছে আমাদের রুলস অনুযায়ী ফেক ব্রেকআউট। আর রিয়েল ব্রেকআউট কোনটা, এটা হচ্ছে আমাদের মার্কেট হাইটাকে ব্রেকআউট করলো, এখন আমাদের মার্কেট রিট্রেসমেন্ট দিল, এখন আমরা এখানে ট্রেড করতে পারবো, কারণ এখানে আমাদের রিয়েল ব্রেকআউট হয়েছে, হাইটাকে ব্রেকআউট করছে, এখানে কিন্তু ফেক ব্রেকআউট নাই। আবার যখন আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করছে তখন আমাদের মার্কেট রিয়েল ব্রেকআউট হয়েছে, এখন আমাদের এখানে রিট্রেসমেন্ট হলে আমরা এখান থেকেও ট্রেড করতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে বুলিশ কনফার্মেশন প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো বুলিশ কনফার্মেশন প্রয়োজন। তো সেই ক্ষেত্রে বিয়ারিশ ক্যান্ডেলও আমাদেরকে অনেক সময় বুলিশ কনফার্মেশন দিয়ে থাকে, তো আপনারা প্রিভিয়াস ভিডিও গুলো দেখলে সেই বিষয়টা বুঝতে পারবেন যে বুলিশ কনফার্মেশন আমাদের কোনগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের রেড ক্যান্ডেলও কিন্তু আমাদের বুলিশ কনফার্মেশন দিতে পারে, আবার বুলিশ ক্যান্ডেলও আমাদের বুলিশ প্যাটার্ন আমাদের বুলিশ কনফার্মেশন দিতে পারে। তাহলে এই হায়ার হাইটাকে ব্রেক করে যখন নতুন করে হায়ার হাই ক্রিয়েট করবে, তারপরে যদি মার্কেট রিট্রেসমেন্ট হয়, এখানে যদি কোনো বুলিশ প্যাটার্ন হয় তখন আমরা ভেবে নিব, এখানে যদি কোনো স্ট্রং ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট করে তখন আমরা ভেবে নিব এটা হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউট, আর তখন আমরা এখান থেকে আপের দিকে ট্রেড নিতে পারবো। কিন্তু ফলস ব্রেকআউটের পরে রিট্রেসমেন্টে আমরা কখনো ট্রেড করব না। অনেকেই আমাকে বলে ভাইয়া এই প্যাটার্ন এখানে রিট্রেসমেন্ট দিল, এই প্যাটার্ন এখানে রিট্রেসমেন্ট দিল, তারপরে আমাদের এখানে ট্রেডটা উইন দিল না কেন? আপনারা ফলস ব্রেকআউট অ্যাভয়েড করেন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনারা আরো কিছু বিষয় আছে সেগুলো অ্যাভয়েড করেন, দেখবেন আপনাদের রিট্রেসমেন্টটা অবশ্যই আপনাদের কাজে আসবে। আর মার্কেট যদি আপট্রেন্ড হয়, মার্কেট যদি ক্লিয়ার আপট্রেন্ড হয়, সেই ক্ষেত্রে বুলিশ প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট নিয়ে ট্রেড করেন, তাহলে আপনার উইনিং রেশিও অবশ্যই ভালো হবে। মার্কেট যদি ডাউন ট্রেড হয়, সেই ক্ষেত্রে বিয়ারিশ প্যাটার্নের পরে রিট্রেসমেন্ট নিয়ে ট্রেড করেন, আপনার উইনিং রেশিও অবশ্যই ভালো হবে। আর রিট্রেসমেন্ট ছাড়া কোথায় ট্রেড করতে হবে সেটা আমি বলে দিছি প্রিভিয়াস ভিডিওগুলোতে, তো সেই ক্ষেত্রে আপনার রিট্রেসমেন্ট ছাড়া ট্রেড নিতে পারেন। তো যাই হোক, এখন অনেকেই আমরা দেখি যে একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে একটা, অনেক সময় কিন্তু একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করেও আমাদের ফলস ব্রেকআউট হতে পারে। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। অনেকে আমাকে বলে যে ভাইয়া এই সমস্ত জায়গাতে প্যাটার্ন কেন কাজ করে না, আমি দেখাচ্ছি, আমি দেখানোর চেষ্টা করব কেন কাজ করে না। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, তাহলে রেড ক্যান্ডেল আমাদের গ্রিন ক্যান্ডেলকে ব্রেকআউট করছে, অর্থাৎ আমাদের মার্কেট লো ক্রিয়েট করছে, মার্কেট আমাদের একটা লো ক্রিয়েট করছে। এখন আমাদের এখানে আসলো একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আসার পরে গ্রিন ক্যান্ডেল কিন্তু আমাদের প্রিভিয়াস কি লেভেলে ক্লোজ দেয়নি। এখন অনেকেই বলবেন এই ভিডিওটা প্রথম দেখে কি লেভেল কোনটা, ভাই কি লেভেল বিস্তারিত একটা ভিডিওতে কখনোই বলা পসিবল না, তো প্রিভিয়াস ভিডিওগুলো আমি বারবার বলতেছি, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিন, তো আর বলবো না। তো এখানে যারা এই আজকের ভিডিওতে যারা অনেক কিছু বুঝবেন না, যারা নতুন দেখতেছেন তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আজকের ভিডিওটা অবশ্যই ভালো বুঝবেন। তো এই ক্ষেত্রে আমাদের কি লেভেলে যেহেতু রাইট ক্লোজ হয়নি, আমরা এখানে ডাউনে ট্রেড করতে পারবো না। আচ্ছা, তারপর আমাদের মার্কেট আবার ডাউন চলে আসলো, ডাউন চলে এসে আমাদের মার্কেট আবার বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করলো এবং এখানে আমাদের মার্কেট ক্রিয়েট করলো একটা লোয়ার লো। এই ক্ষেত্রে আমাদের কিন্তু ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট এখানে আমাদের ডাউন ট্রেন্ড। তো আবার অনেক সময় আমরা দেখি এটা হচ্ছে আমাদের সেলার্স এরিয়া, আমি দুইটা বিষয় ড্র করবো, আপনারা একটু দেখে নিবেন যে আসলে দুইটা বিষয় সেম কিনা। না, আপনারা আপনাদের দেখতে মনে হতে পারে সেম, আসলে দুইটা বিষয় কখনোই সেম না। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, তো আবার হচ্ছে এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, আবার এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। এখন গ্রিন ক্যান্ডেল আমাদের সেলার্স এরিয়াকে ব্রেক আউট করে দিল, সেলার্স এরিয়াকে যখন আমাদের গ্রিন ক্যান্ডেল ব্রেক আউট করে দিল তখন এই সিচুয়েশনটা আর আমাদের এই সিচুয়েশনটা, আচ্ছা এখানে আরেকটা ক্যান্ডেল হবে সেটা আমি দেখাচ্ছি, আমাদের এটা কিন্তু ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড, আর এটা আমাদের ইনফরমেশন দিচ্ছে মার্কেট আমাদের আপ ট্রেন্ড। এখন আসেন এখানে যখন আমাদের বুলিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন হবে, এখানে আমাদের অ্যাঙ্গেলফিং প্যাটার্ন হয়ে গেল,
তো অনেকেই ভাবতেছেন যে এখানে অ্যাঙ্গেলিং প্যাটার্ন হয়ে গেছে, তো এখানে আমি রিট্রেসমেন্ট নিয়ে ট্রেড করব। তো এটা আমাদের কি লেভেল? তো এই ক্ষেত্রে আমরা কি করতেছি, এই ক্ষেত্রে আমরা এখানে একটা রিট্রেসমেন্ট পাইলাম। তো এখানে যখন আমরা রিট্রেসমেন্ট পাইলাম তখন আমরা কি করতেছি, এখানে ধরেন একটা স্পিনিং টপ টাইপ একটা ক্যান্ডেল পাইলাম, যেটার ভলিউম এটা আমাদের ব্রেকআউটের ভলিউমও ঠিক ছিল। সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের রেড, এটা হচ্ছে আমাদের গ্রিন এর ভলিউম, ব্রেকআউটের ভলিউম আমরা পাইলাম। তারপরে হচ্ছে আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম আমাদের সবসময় লো প্রয়োজন, তো এখানে আমরা লো পাইলাম। তাহলে আমরা এখানে কি করবো, আপে ট্রেড নিবো। অনেকেই আমরা এই ভুলগুলো করতেছি, এখান থেকে আমরা আপে ট্রেড নিচ্ছি কিন্তু পরবর্তীতে মার্কেট আমাদের এখান থেকে কি হচ্ছে, ডাউন চলে যাচ্ছে। এই ক্ষেত্রে হয়তো বা পরবর্তী ক্যান্ডেল আমাদের এন্ট্রি পয়েন্ট চেঞ্জ করে। তো যাই হোক, তো এখানে আমাদের এই ক্ষেত্রে আমাদের মার্কেট ডাউন চলে যায়, তখন আমাদের ট্রেডটা লস দেয়। আর আমরা ভাবি যে রিট্রেসমেন্ট প্যাটার্নের রিট্রেসমেন্ট দেওয়ার পরও আমাদের কি করলো না, কাজ করলো না। আসলে বিষয়টা এরকম না, আপনি যদি একটু ভালোভাবে ফলো করেন তাহলে এটা ছিল আমাদের কি, ফেক ব্রেকআউট। এটা ছিল আমাদের ফেক ব্রেকআউট। আপনি যদি একটু ভালোভাবে ফলো করেন দেখেন বিষয়টা, এখান থেকে মার্কেট আমাদের আপ গেছে, এখান থেকে মার্কেট আমাদের ডাউন গেছে, এখান থেকে আমাদের মার্কেট আপ গেছে, এখান থেকে আবার আমাদের মার্কেট ডাউন গেছে। তাহলে এটা ছিল আমাদের লো পয়েন্ট, এটা ছিল হচ্ছে আমাদের জন্য লো পয়েন্ট, আর এটা ছিল আমাদের জন্য লয়ার লো পয়েন্ট। তাহলে এটা আমাদের জন্য কি ছিল, লয়ার হাই। তাহলে এটা যদি আমাদের লয়ার হাই হয়, তাহলে লয়ার হাইকে যখন মার্কেট ব্রেকআউট করলো তাহলে এটা আমাদের ফেক ব্রেকআউট। অর্থাৎ আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে এসে হায়ার লোকে ব্রেকআউট করে তাহলে এটা আমাদের ফেক ব্রেকআউট। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট ডাউন এসে যদি আমাদের লয়ার লো ক্রিয়েট করে গিয়ে মার্কেট যদি এই লয়ার হাইকে ব্রেকআউট করে তাহলে রুলস অনুযায়ী হবে আমাদের ফেক ব্রেকআউট। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই বিষয়টা ঘটে গেছে যে এখান থেকে মার্কেটটা আপ চলে গেছে, তার মানে এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে ফেলছে। এই লেভেলটার কথা আমি বলছি, এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে ফেলছে এক চান্সে, অর্থাৎ একটা ক্যান্ডেল এই ব্রেকআউট করে ফেলছে। এখানে একটা ক্যান্ডেলের জায়গায় দুইটা ক্যান্ডেলও হতে পারে, একই বিষয়। এখন এখানে যখন আমাদের এই লয়ার হাইকে ব্রেকআউট করলো তখন আমাদের রুলস অনুযায়ী এটা হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট, তখন আমাদের এই রিট্রেসমেন্ট 50% চান্স মার্কেট আপ চলে যাবে, 50% চান্স হচ্ছে আমাদের মার্কেট ডাউন চলে যাবে। তো 50% কনফার্মেশন নিয়ে আমরা কিভাবে কাজ করব, এটা কখনোই পসিবল না। মিনিমাম উইনিং রেশিও থাকতে হবে আপনার 70%, তবেই আপনার বাইনারিতে প্রফিট করা পসিবল। তাহলে এই ক্ষেত্রে আমাদের যখন ফলস ব্রেকআউট হয়ে গেল এখানে আমরা কি করব না, ট্রেডটা করব না। আমরা এখানে ট্রেডটাকে অবশ্যই যেন অ্যাভয়েড করি। যদি আমরা ট্রেডটাকে এখানে অ্যাভয়েড না করি সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় ট্রেডটা লস দিয়ে দিবে, আমরা এখানে ট্রেডটা করব না। কারণ মার্কেট ছিল আমাদের ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের পরে এটা আমাদের ফেক ব্রেকআউট, ফেক ব্রেকআউটের পরে আমাদের রিট্রেসমেন্ট, আমরা ট্রেড করব না। কিন্তু এখানকার সিস্টেমটা কিন্তু আমাদের ভিন্ন, যেহেতু মার্কেট এখানে আমাদের হাই ক্রিয়েট করে, এটা ছিল ধরেন আমাদের হাই পয়েন্ট। সাপোজ আপনি এখন ভাবতে পারেন যে এখান থেকে মার্কেট হয়তো বা আমাদের ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ছিল, আচ্ছা মেনে নিলাম ডাউন। আচ্ছা এখানে যদি মার্কেট আমাদের ডাউনও থাকে তারপরও আমরা এখানে রিট্রেসমেন্টের পর ট্রেড নিতে পারবো, তাহলে এখানে রিট্রেসমেন্টের পর ট্রেড নিতে পারবো এই কারণেই মার্কেট নতুন করে এই বায়ার্স এরিয়াকে আমাদের সেলার্সরা ব্রেকআউট করে দেয় নাই। এখানে এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকআউট করে দেয় নাই, বা সেই ক্ষেত্রে দুইটা ক্যান্ডেলও হতে পারতো। আমাদের এখানে রেড ক্যান্ডেল, রেড মানে সেলার্সরা কিন্তু আমাদের বায়ার্স এরিয়াকে এখানে ব্রেকআউট করে নাই, যেহেতু পরবর্তীতে এই সেলার্সরা, আমি এই সেলার্সদের কথা বলছি, এই সেলার্সরা যেহেতু আমাদের বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতে পারে নাই তাহলে নতুন করে আমাদের নিউ লো ক্রিয়েট করতে পারে নাই, অর্থাৎ লয়াল লো ক্রিয়েট করতে পারে নাই। যেহেতু লয়াল লো আমাদের ক্রিয়েট করতে না পেরে আমাদের এই সেলার্স এরিয়াকে আমাদের বায়ার্সরা ব্রেকআউট করে দিচ্ছে, এখন কিন্তু মার্কেট আমাদের ইঙ্গিত দিচ্ছে, মার্কেট যতই ডাউন ট্রেন্ড থাকুক না কেন এখানে কিন্তু মার্কেট আমাদের ইঙ্গিত দিচ্ছে মার্কেট তার ট্রেন্ডকে পরিবর্তন করার একটা বড় ধরনের সম্ভাবনা। তো যাই হোক, এক্ষেত্রে ডাউন ট্রেন্ড হলেও কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারবো, আর যদি আমাদের আপ ট্রেন্ড হয় তাহলে তো আমাদের কোনো কথাই নেই। তো এখানে এখন আমাদের যদি আমরা দেখি যে এখানে আমাদের এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, তো এখানে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, রিট্রেসমেন্ট ক্যান্ডেল আমাদের কি লেভেলে রাইট ক্লোজ হোক না হোক, রাইট ক্লোজ এর উপরে ক্লোজ দিছে। তো তারপরে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম মাস্ট বি লো, তো ধরেন এই যে এরকম ভলিউম হলো, ঠিক এই তিনটা ক্যান্ডেলের ভলিউম প্রিভিয়াস এই তিনটা ভলিউমের মতো, তখন কিন্তু আমরা এখান থেকে কি করতে পারবো, আপের জন্য ট্রেড নিতে পারবো। এখান থেকে তখন আমরা আপের জন্য ট্রেড নিয়ে নিব এবং আমাদের এই ট্রেডটার উইনিং রেশিও অবশ্যই আমাদের এই ট্রেডের থেকে, এই ট্রেডের থেকে এই ট্রেডের উইনিং রেশিও আমাদের অবশ্যই বেটার হবে এবং অবশ্যই অনেক ভালো হবে। এটার, এটা আগেই বলছি, এটা হচ্ছে আমাদের 50-50 চান্স, আর এটার উপরে যাওয়ার চান্স হচ্ছে আমাদের 80% মিনিমাম।
তাহলে আমরা 50% চান্সে ট্রেড করব নাকি আমরা 80% চান্সে ট্রেড করব। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউট, হাই ভলিউম দ্বারা ব্রেকআউট করলে, এবং যেহেতু মার্কেট আমাদের হাইকে ব্রেকআউট করে হায়ার হাই ক্রিয়েট করছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি থাকে। তো আপনারা যারা এই ভুলগুলো করতেন, আশা করি এখন থেকে আর এই ভুলগুলো করবেন না, যে ফেক ব্রেকআউটের বিষয়টা ক্লিয়ার বুঝে নেবেন। আমি তারপরে মার্কেটে একটু দেখাই দিব আপনাদেরকে, আর সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে রিয়েল ব্রেকআউটটাও দেখাবো। এই লেভেলটাকে যখন ব্রেকআউট করে গেল তখন মার্কেট কিন্তু আমাদের রিয়েল ব্রেকআউট, আর যখন আমাদের এই লেভেলটাকে উপর থেকে এসে যখন আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল তখন কিন্তু আমাদের ফেক ব্রেকআউট। ঠিক ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের এর উল্টো, মার্কেট নতুন করে লয়াল লো ক্রিয়েট করে যদি এই লেভেলটাকে আমাদের মার্কেট ব্রেকআউট করে দেয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ফেক ব্রেকআউট। বিষয়টা ভালোভাবে দেখে নেবেন। তো আমরা দেখি মার্কেটে ফেক ব্রেকআউটটা, যেমন ধরেন এই জায়গাটা, এই যে জায়গাটা এখানে আমি মার্কেটের সূচনাতেই পেয়ে গেলাম। এখন আমাদের সেলার সিরিয়াতে আমাদের এই ক্যান্ডেলটা সেলার সিরিয়াকে ব্রেকআউট করে দিল। তো সেলার সিরিয়াকে যখন আমাদের ব্রেকআউট করে দিল, এখন এখানে তো আমাদের মার্কেট লয়াল লো ক্রিয়েট করে গেছে, অর্থাৎ এই বায়ার সিরিয়াকে ব্রেকআউট করে গেছে। এই বায়ার সিরিয়াকে যেহেতু মার্কেট আমাদের ব্রেকআউট করে গেছে, এখন কিন্তু আমাদের পসিবিলিটি মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে। মার্কেট কিন্তু আমাদেরকে সেই কথাই বলতেছে, কিন্তু বায়ার্সরা স্ট্রং হয়ে এই লেভেলটাকে ব্রেকআউট করে দিল। যখন এই লেভেলটাকে আমাদের ব্রেকআউট করে দিল তখন আমাদের রুলস অনুযায়ী এটা হলো আমাদের ফেক ব্রেকআউট, এটা ছিল আমাদের লয়াল লো। এই লেভেলটাকে ব্রেকআউট করে আবার আমাদের মার্কেট ক্রিয়েট করছে লয়াল লো, আর এটা ছিল আমাদের লয়ার হাই। এই লয়ার হাইকে যখন আমাদের বায়ার্সরা ব্রেকআউট করে দিল এটা হচ্ছে আমাদের ফেক ব্রেকআউট। এখন কিন্তু মার্কেট চান্স আমাদের রিভার্স করার, এখানে কিন্তু মার্কেট রিভার্স করে দিছে। আর এখন যদি মার্কেট এখান থেকে ব্রেকআউট করে যায়, এখান থেকে যদি আমাদের মার্কেট এখন ব্রেকআউট হয়ে যায়, এই সেলার এরিয়াকে যদি আমাদের ব্রেকআউট করে, এটা কিন্তু আর আমাদের ফেক ব্রেকআউট হবে না, কারণ এই লেভেলটাকে ব্রেকআউট করে নতুন করে আর লয়াল লো মার্কেট ক্রিয়েট করতে পারে নাই। এই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এখান থেকে পরবর্তীতে আপে ট্রেড নেওয়ার চিন্তা করব। তখন আমরা ধরে নিব মার্কেট যদি এই বায়ার এরিয়াকে এখন ব্রেকআউট করতে না পারে, এখান থেকে যদি মার্কেট রিভার্স করে এই সেলার এরিয়াকে ব্রেকআউট করে, তখন কিন্তু এটা আর আমাদের ফেক ব্রেকআউট থাকবে না। আচ্ছা, যেমন ধরেন আমি আরো আরো দুই একটা বিষয় দেখাচ্ছি। এই যে এখানে মার্কেট লয়াল লো ক্রিয়েট করে করে যাচ্ছে, আচ্ছা এখানে কিন্তু মার্কেট আমাদের লয়াল লো ক্রিয়েট করে গেছে, এটা কি এই লেভেলটাকে যদি আমাদের ব্রেকআউট করতো তবে কিন্তু আমাদের ফেক ব্রেকআউট হতো। এখন কিন্তু এটা কিন্তু আমাদের ফেক ব্রেকআউট না, এটা ছিল আমাদের লয়াল লো। আচ্ছা যাই হোক, আমি প্রপার আরো দুই একটা পজিশন দেখাইতে চেষ্টা করি প্রথমটার মতো। আচ্ছা তো ফেক ব্রেকআউটের পরে যখন আমরা রিট্রেসমেন্ট পাই তখন আমরা ট্রেড করে এই ট্রেড গুলো কি করি, আমরা লস করে থাকি। তো আমরা এই ফেক ব্রেকআউট থেকে যদি আমরা বাঁচতে পারি, যে ফেক ব্রেকআউটের বিষয়গুলো আমরা অ্যাভয়েড করব, তাহলে কিন্তু আমরা অবশ্যই এখান থেকে প্রফিট করতে পারবো। আর এই যে যেমন ধরেন আমি যে রিয়েল ব্রেকআউটের কথা বলছি, দেখেন এখানে মার্কেট যখন এখানে আমাদের আপট্রেন্ড, মার্কেট যখন এখানে আমাদের আপট্রেন্ড, এই যে সেলার সিরিয়াকে ব্রেকআউট করতে পারে, আবার সেলার সিরিয়াকে ব্রেকআউট করতে পারে, আবার সেলার সিরিয়াকে ব্রেকআউট করতে পারে, আবার সেলার এরিয়াকে ব্রেকআউট করতে পারে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল মার্কেট আপ চলে গেছে, আবার সেলার এরিয়াকে ব্রেকআউট করতে পারে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল মার্কেট আপ চলে গেছে। এখন কিন্তু মার্কেট নতুন করে এই লেভেলটাকে আর ব্রেকআউট করতে পারে নাই। যেহেতু এই লেভেলটাকে আর ব্রেকআউট করতে পারে নাই, তাহলে কিন্তু মার্কেট এখন আমাদের চান্স ডাউন কন্টিনিউ করার। ঠিক আছে, তো এগুলো ট্রেন্ডের সাথে সবসময় ট্রেড করতে চেষ্টা করবেন, এগুলো হচ্ছে মার্কেটের স্ট্রং ট্রেন্ড। ও আবার অনেকেই বলে যে ভাই আপনি স্ক্রিনে যে আপনার ইন্ডিকেটর দুটো দেখি, সেই ইন্ডিকেটর দুটো কি কি? এটা হচ্ছে 50 EMA, 50 EMA, আর এটা হচ্ছে আমাদের 20 EMA। এটা আমি ব্যবহার করি না, তো তারপরে অনেক সময় রেখে দেই যে 50 EMA এর উপরে যদি আমাদের 20 EMA থাকে তাহলে মার্কেট, তার উপরে যদি মার্কেট থাকে তাহলে সেই ক্ষেত্রে মার্কেট স্ট্রং আপট্রেন্ড চলতেছে। আচ্ছা যেমন ধরেন এই যে এখানে, এখানে কিন্তু অনেকে আপনারা ভাবেন যে এখানে এটা কি আমাদের ফেক ব্রেকআউট ছিল, এটা তো আমাদের এখান থেকে মার্কেট আমাদের ডাউন আসলো, তাহলে লয়াল লো ক্রিয়েট করতেছে। নতুন করে কিন্তু এখানে মার্কেট আমাদের লয়াল লো ক্রিয়েট করতে পারে নাই। তো যেহেতু এখান থেকে আমাদের মার্কেট নতুন করে এই বায়ার এরিয়া, এই হোল এরিয়াটা ছিল আমাদের বায়ার এরিয়া, এখন এই বায়ার এরিয়াকে যেহেতু আমাদের সেলার্সরা, এই হোল এরিয়াটা ছিল কিন্তু আমাদের বায়ার এরিয়া, এই রিজেকশন সহ, আর অবশ্যই ব্রেকআউট করলে রিজেকশন লেভেলটাকে সহই ব্রেকআউট করতে হবে। রিজেকশনের ভিতরে যদি থেকে যায় তাহলে কিন্তু এই যেখানে রিজেকশনের ভিতরে থেকে গেছে তার মানে কি, মার্কেট এখনো বায়ার্স এরিয়ার ভিতরেই রয়ে গেছে। তো এখান থেকে যখন বায়ার্স
তখন সেলারসরা আবার বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতে পারেনি, তখন মার্কেট তখন আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করছে, তখন কিন্তু মার্কেট আমাদের অলরেডি আপট্রেন্ড শুরু হয়ে গেছে। আর এটাকেই আমি মূলত মার্কেট স্ট্রাকচার বলে থাকি। মার্কেট স্ট্রাকচারের বিষয়ে বিস্তারিত বলা আছে লেভেলের ভিডিওগুলোতে, তো সেগুলো দেখলে আপনি অবশ্যই ক্লিয়ার হবে। যখন আমাদের এই সেলার এরিয়াকে ব্রেকআউট করলো, তখন কিন্তু এটা পেগ ব্রেকআউট না, কারণ বায়ার্স এরিয়ার ভিতরে থেকেই মার্কেটটা আমাদের উঠছে। যদি আমাদের এই সেলারসরা বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করতো, তবে আমাদের এটা ফেক ব্রেকআউট হইত। তারপরে এটা আমাদের এখানে বুলিশ প্যাটার্নের পরে যদি আমরা রিট্রেসমেন্ট পেতাম, আমরা ট্রেড করতাম। যাই হোক, আমরা এই ক্যান্ডেলের পরে কখনোই সরাসরি ট্রেড নিব না, আমরা এখানে প্যাটার্ন খুঁজবো, আমরা ট্রেড নিব। যেমন ধরেন এইটা, এখান থেকে আমাদের মার্কেট আবার এই বায়ার্সরা সেলার এরিয়াকে ব্রেকআউট করলো, এই লেভেলের নিচে আসতে পারলো না সেলার্সরা, ঠিক আছে। এটাকে আমাদের স্ট্রং ব্রেকআউট করছে, দেখতেই পাচ্ছেন হাই ভলিউম দ্বারা। তো হাই ভলিউম দ্বারা যেহেতু আমাদের ব্রেকআউট করছে, মার্কেট আমাদের আরো আপ কন্টিনিউ হওয়ার কথা। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের আবার মার্কেট বায়ার্স সেলার এরিয়াকে ব্রেকআউট করছে, আবার আমাদের বায়ার্স সেলার এরিয়াকে ব্রেকআউট করছে, আবার বায়ার্স আমাদের সেলার এরিয়াকে ব্রেকআউট করছে, এবং এটা হচ্ছে আমাদের বুলিশ প্যাটার্ন। এই বুলিশ প্যাটার্ন থ্রি আউটসাইড আপ বুলিশ, এটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ভলিউম লো, মার্কেট আমাদের আপ, ঠিক আছে। তো এভাবে যদি আমরা ট্রেড করি প্যাটার্ন বুঝে বুঝে, তাহলে কিন্তু আমরা এই রিয়েল ব্রেকআউটের সাথে সাথে আমরা ট্রেন্ডের সাথে সাথে ট্রেড করে যেতে পারবো। এই যে অনেকেই ভাবেন যে এই ক্ষেত্রে আমরা কি করবো, যেমন ধরেন এই ক্ষেত্রে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, এখানে কিন্তু আমাদের মার্কেট এখান থেকে যখন আমাদের এই লেভেলটাকে ব্রেকআউট করতে না পারছে, তখন আমাদের পসিবিলিটি মার্কেট ডাউন কন্টিনিউ করবে। তো এই ক্ষেত্রে আমাদের এখান থেকে মার্কেট লয়াল লো ক্রিয়েট করলো, এই প্যাটার্নটা হচ্ছে আমাদের কি প্যাটার্ন, থ্রি আউটসাইড ডাউন বিয়ারিশ। যেহেতু থ্রি আউটসাইড ডাউন বিয়ারিশ, এখানে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল পেলাম, এটা আমাদের বায়ার্স এরিয়াকে ব্রেকআউট করছে হাই ভলিউম দ্বারা। এখানে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম ছিল লো, এটা ছিল আমাদের স্ক্রিন টপ টাইপ ক্যান্ডেল, আমাদের নেক্সট ক্যান্ডেল কিন্তু ডাউন চলে গেছে, ঠিক আছে। তো এভাবে আমরা যদি ট্রেড করি ট্রেন্ডের পক্ষে, ট্রেন্ডের সাথে যদি আমরা এক ব্রেকআউটটাকে অ্যাভয়েড করে যদি আমরা ট্রেড করি, তাহলে আমাদের উইনিং রেশিও কিন্তু অবশ্যই ভালো হবে। তো যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তো আরো অনেক বিষয় বলার ছিল, এত লং ভিডিও করলে আসলে প্রবলেম। তো যাই হোক, এখনো অনেক বিষয় বাকি রয়ে গেছে, তো সেটুকু আশা করি আপনারা নিজে নিজে বুঝতে পারবেন। তারপরে কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়গুলো সমাধান দেওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।